আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজ প্রাসাদে। Next week I'm gonna be going to India. I will miss Dadu. Why? Your parents gonna be here only? Yep, but they're too busy with themselves. I'm real close to Dadu. Darbare tar chilo amar sonar singhasan, ami hajar hater selam pelam, পেলাম না তোমার আজ। মখমলের ওই পর্দা গুলো ফোড়ায় শুধু স্মৃতির ধুলো, ফুল বাগানের বাতাস এসে আছড়ে পড়ে যে। দেখি মুকুটটা তো পড়ে যে আমার পাওনা দেনা, তুমি ছাড়া কেউ জানে না। যে আমার পাওনা দেনা, তুমি ছাড়া কেউ জানে না। অপরজনে তা মানে না, অপরজনে তা মানে না, ডিগ্রি নিয়ে তুমি রোজ এই গানগুলো শুনে কাঁদো, কাঁদছো কেন? কেন এই গানগুলোই তো তোমাকে কাঁদায়। ভেতর থেকে কান্নাটা আসে, তোমাদের জেনারেশনের এ কথা বুঝতে পারবে না। কেন বুঝবো না? হ্যাঁ বুঝবো। তুমি বলো কে এই সিঙ্গার? মান্না দে, বিখ্যাত আর্টিস্ট। তোমার দিদিমা ছিলেন মান্না দের গানের ভীষণ ভক্ত। যখন উনি মৃত্যুসজ্জায়, তখন কিন্তু কোনো ঠাকুর দেবতার গান কিন্তু উনি শোনেননি। উনি মান্নাদের গানগুলো শুনতেন। উনি চলে গেলেন, কিন্তু ওর সংগ্রহ করা গানগুলো রয়ে গেল। এই গানগুলো তো আমার বন্ধু। আচ্ছা দাদু ভাই, তুমি এনাকে দেখেছো? না, ওর সময় পরিচয় নেই। তাহলে উনি জানেনই না ওনার এরকম একজন ওর অ্যাডমায়ার আছে? আরে আমার মতো কত অ্যাডমায়ার সারা বিশ্ব জুড়ে আছে। www.mannade.in পাগল বলো তুমি, আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি,
ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাগল আমি মেল করেছিলাম আপনাকে আচ্ছা কোন থেকে পেলে আমি এসেছি আপনার জন্য মাই গড My job is over. Amar kaj shesh. Kothay hariye gelo shonali bikel gulo shei agar nei. La 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 ওরে বাবা রে বাবা আমি জল দিচ্ছি তো আরে এখন জলদি যাবেন এখন রাখো তুমি এসে গেছো হঠাৎ হ্যালো কি হলো কি হলো এই শোনো সারপ্রাইজ সারপ্রাইজ আছে চলো চলো সারপ্রাইজ দেখি কি আছে নমস্কার আমি মান্না দে এত বছর যাবৎ আপনারা গান শুনেছেন আমার গানকে ভালোবেসেছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য অনেক ধন্যবাদ নমস্কার শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পাই চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমী মান্নাতে 70 বছরেরও বেশি সময় ধরে অগণিত শ্রোতাকে তার গানে মুগ্ধ করে রেখেছেন সমৃদ্ধ করেছেন ভারতীয় সঙ্গীত জগৎকে নানান ভাষায় নানান আঙ্গিকে তাঁর গাওয়া সহস্রাধিক গান দেশে বিদেশে সঙ্গীত পিপাসু মানুষের সুখ দুঃখের সাথে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের এক বিরল ও অসাধারণ দৃষ্টান্ত মান্না দে সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মান বহুবার শ্রেষ্ঠ গায়কের জাতীয় সম্মান তো পেয়েছেন বিশ্বের অন্যান্য বহু দেশেও তিনি সম্মানিত হয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী ও পদ্মভূষণেও তিনি ভূষিত কিন্তু সবচেয়ে বড় পুরস্কার তিনি পেয়েছেন আপামর সাধারণ শ্রোতাদের কাছ থেকে অকুণ্ঠ ভালোবাসা শ্রদ্ধা ও আন্তরিক প্রীতি নথলি সে টুটা মোতি দে জল সাগরে নিশি ফুরালে কে হো চায় না আমায় জানি গো আর নিশি ফুরালে 1919 সালের পয়লা মে উত্তর কলকাতার বিখ্যাত দে পরিবারে পূর্ণচন্দ্র দে ও মহামায়া দেবীর তৃতীয় সন্তান প্রবোধচন্দ্রের জন্ম আদরের নাম মানা তিনিই পরে বিখ্যাত হলেন মান্না দে নামে ঠাকুরদা শিবচন্দ্র দের তিন পুত্রের মধ্যে বড় ছিলেন পূর্ণচন্দ্র মাঝে হেমচন্দ্র কনিষ্ঠ কৃষ্ণচন্দ্র শিবচন্দ্র অকালে মারা যাওয়ায় তাঁর স্ত্রী রত্নমালা দেবী নাবালক তিন সন্তান নিয়ে অকুলে পড়লেন
কিন্তু অসাধারণ বুদ্ধিমত্তা আর দূরদৃষ্টি দিয়ে তিনি বহু ঝড়ঝাপটা সামলে ছেলেদের মানুষ করেন। ছোট ছেলে কৃষ্ণচন্দ্র মাত্র 13 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান, কিন্তু তাঁর অসাধারণ সঙ্গীত প্রতিভা বিকশিত হয়েছিল মা রত্নমালা দেবীর চেষ্টাতেই। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী। পূর্ণচন্দ্রের ছিল 5 সন্তান, বড় প্রণবচন্দ্র, মেজ প্রকাশচন্দ্র, সেজ প্রবোধচন্দ্র, ছোট প্রভাসচন্দ্র ও একমাত্র মেয়ে বিনা পানিসহ নিজের ভাইদের নিয়ে তার এই যৌথ পরিবারটি ছিল জমজমাট। ছবি আঁকতে গেলে একটা ক্যানভাসের ওপরে আঁকতে হয়। মান্নাদের ছবি যদি আমি আঁকি, ক্যানভাসটার আমি নাম দেব ঐতিহ্য, আর ছবিটার নাম দেব আধুনিকতা। আমার জন্ম এই 9 নম্বর মদনঘোষ লেন। আমি যখন আমার জ্ঞান হলো তখন দেখতে পেলাম এবং শুনতে পেলাম যে কাকা একজন গাইয়ে মস্ত বড় গাইয়ে একজন, এবং কাকার কাছে সকাল বিকেলে ওস্তাদরা আসতেন, গান বাজনা চলত, সেই একটা অ্যাটমসফিয়ারে আমি মানুষ হয়েছি। এবং তখন থেকেই মনের মধ্যে ঠিক করে ফেলেছিলাম যে আমিও গাইয়ে হব। 1937 কাকা কৃষ্ণচন্দ্রদের কাছে মান্নাদের সঙ্গীত শিক্ষার শুরু। আমার মেজদা এবং আমি একসঙ্গেই পড়াশুনো করতাম, আমরা স্কটিশ স্কুলে পড়তাম, তারপর স্কটিশ কলেজে পড়েছি। মেজদা আমার মেজ কাকা ঠিক করলেন যে আমার মেজদা ডাক্তার হবেন, মেজদা ডাক্তার হয়ে গেলেন। আর আমাকে বলেছিলেন যে তুমি ল পড়বে, আমাদের ফ্যামিলিতে কোনো লয়ার নেই, ল পড়বে এবং তোমাকে আমরা বিলেত পাঠাবো এবং সেখান থেকে ব্যারিস্টার হয়ে আসবে। তখন আমি কাকাকে বলেছিলাম যে আমি লটা পড়ব না, আমি গান করতে চাই। দবির খান সাহেব কাকার গুরু ছিলেন, তার কাছে আমি শিখতে আরম্ভ করলাম। সেই হচ্ছে আমার গানের শিক্ষার প্রথম পদার্পণ আর কি। মা আমার কাছে ভগবান, আমি মন্দিরে যাই না, আমি এই ঠাকুর দেবদের পুজো পুজো করি না, কেন না জানি আমার মনে হয় না যে এগুলোর বিশেষ দরকার আছে জীবনে। তো জীবনে একটা অবলম্বন থাকা দরকার, তিনি হচ্ছেন আমার মা। আমি চোখ বুঝলে আমার মাকে দেখতে পাই, গান করতে যখন বসে মাকে স্মরণ করে গান করি। আমার ফর্মেটিভ ইয়ার্সে মায়ের প্রভাব আমার উপর ছিল ভীষণ। মা আমাদের সঙ্গে ছাদের উপর বসে গল্প করতেন, আমাদের পাশের গলিতে বিবেকানন্দ জন্মেছিলেন এবং বিবেকানন্দের ব্যাপারে কিছু বলতেন। রবীন্দ্রনাথ আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, ওখানে রবীন্দ্রনাথের জন্ম এবং রবীন্দ্রনাথের কার্যকলাপ সমস্ত মা কিছু বলতেন, কিছু কিছু বলতেন, শুনতাম, ইন্সপায়ার্ড হতাম। আমার মনে হয় না অন্য কোনো লোকের কাছ থেকে, অন্য কোনো পার্সনের কাছ থেকে কিছু শুনে আমি ওরমভাবে প্রভাবিত হয়েছিলাম না। মা যখন বলতেন আয় বাবা বস, বসে একটা কোনো ব্যাপারে হয়তো আমার একটুখানি মন টন খারাপ কিংবা কিছু আমাকে ধরে আমার মেজকে কিছু মেরেছেন, তখন মা ডেকে নিয়ে গায়ে হাত বুলিয়ে দিতেন, তারপরে ওই গল্প ছলে নানান রকম বলে আমার মুখটাকে ঠিক করে দিতেন মা। আমার মায়ের কাছ থেকে আমার যত প্যাম্পারিং পেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাকাদের কাছ থেকে পাইনি, ছোটো কার কাছ থেকে পেয়েছি। স্কুলে আমাদের বাবার স্ট্রিক্ট ইয়ে ছিল, শ্যুজ পরতেই হবে, ফিতে বাঁধা শ্যুজ পরে স্কুলে যেতেই হবে। তা আমি ছোটো কাকে বললো এই শ্যুজ পরে তখন কী, এই গ্রীষ্মের টিউশন তোমরা পড়ো, আমরা পড়তে পারি না। তো ছোটো কাকে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে ওই চিনে বাজার থেকে গ্রীষ্মের কিনে দিতেন, ভালো মাঞ্জা দেবো, অনেক সুতো চাই। সেই বাবাকে বললে বাবা দেবো না, আমি এক কাটি ব্যাস 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 আর চাই না। দুটোরা তো একটা ভাঙা ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিটা ফাঁক ছিল। আচ্ছা, ও করতো কি আমার বাবাটা বা বকাবকি করতো, ডাকাডাকি করতো, পড়াশুনো করতে যাওয়ার জন্য, আর ও করতো কি সেই ট্যাঙ্কের ভেতরে নেমে যেত। বাবা ঠিক নেমে এসে দেখতে পেয়েছে
যে সুতো উঠছে, চুপ চুপ করে সিঁড়িতে উঠে গিয়ে একেবারে এমনি করে চুলের মুঠিটা ধরে টেনে তুলে নিয়ে চলে গিয়ে দে মার দে মার কি মার কি মার, আর দাদাকে মারছে আর আমি কেঁদে ভাসি। মেজো কাকা বলতেন ছেলেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এই মাঞ্জা দিচ্ছে সারাদিন ধরে, এই ঘুড়ি ওড়ানি নিয়ে পাগলামি করে লেখাপড়া গেল চুড়ে এই সমস্ত, কিন্তু এগুলো কাকা আমাদেরকে খুব প্রশ্রয় দিতেন এবং কাকার জন্যই আমরা আমি বলবো আমরা ভালোবাসতে শিখেছি লোককে কাকার জন্যই। আমি ভালোই খেলতাম ফুটবল এবং ক্রিকেট খেলতাম, আমাদের একটা খেলা ছিল তখন সাতখোলাম খেলা, সাতখোলাম খেলতাম আমাদের এই পাড়াতে, ভীষণ ঘুড়ি ওড়াতাম। আমার বাবার দেওয়া একটা লাটাই ছিল আমার, সেই লাটাইতে তিন চার কাটি মাঞ্জা আবার থাকতো সবসময় এবং সেই নিয়ে আমি লাটাইতে ঘুড়ি ওড়াতাম। আমি এরকম হাতে করে টেনে ঘুড়ি ওড়াতাম না, লাটাই করে ঘুড়ি ওড়াতাম। সকলে বলতো যে আমি একটা ভালো ঘুড়ি উড়িয়ে দস্যু ছিলাম, ভীষণ মারামারি করতাম, কেউ ঘুড়ি নিয়ে গণ্ডগোল করলে ছাদ থেকে নেমে তার বাড়ি পৌঁছে যেতাম, তার ধোকে ধরে বের করে ঠেঙাতাম। আমাদের মধ্যে সবথেকে দুরন্ত ছিল, যেমন ঘুড়ি ওড়াতো তেমনি লেফটে ফুটবল খেলতো, দুর্ধর্ষ খেলতো, অনেক ক্লাব থেকে নিয়ে যেত কি খেলতো, তারপরে মারামারি করতো। কি আজ বিকেলে কিছু চলো ওপরে গিয়ে মারামারি করি, কিরম মারামারি করে এলাম, এইরকম ছিল। আর আমার ছিল একটুখানি শরীরটাও ভালো ছিল আর মারামারি করবার একটা স্প্রিয়াও ছিল। তখন আমার কাকার বন্ধু গোবরবাবু যতীন্দ্রচরণ গুহ তখনকার দিনের ভয়ঙ্কর বড় রেসলার ছিলেন, ওনার এখনও পর্যন্ত সেই জায়গাটা আছে এই গুয়া বাগানে ওনার আখড়া। একবার আমাদের বাড়িতে কী খাওয়া দাওয়া হচ্ছে গোবরবাবু এসেছিলেন, আমরা পরিবেশন করছিলাম, উনি জিজ্ঞাসা করলেন কেষ্ট এটি কে, শরীরের গাঁথনিটা ভালো, এর ওকে কালকে থেকে আখড়ায় পাঠিয়ে দিও। মন্দ কুস্তি লড়তাম না এবং আমার চশমা ছিল, আমি চশমা নিয়েছিলাম প্রায় 10-11 বছর বয়সে, চশমা ছিল বলেই একটু গণ্ডগোল হয়ে গেল, আদারওয়াইজ আমি বক্সিং এবং কুস্তি করতে পারতাম। উই হ্যাড ওয়ান্ডারফুল টাইম, ওয়ান্ডারফুল টাইম স্কটিশ কলেজ, যখন দেখতাম যে এমন কিছু পড়ানো হচ্ছে আমাদের নট অফ আওয়ার ইন্টারেস্ট, তখন আমরা ওই যে গান বাজনা করতাম পিছনে বসে টেবিল চ্যাপটে, এ হতো। তারপরে ওই সংস্কৃত পড়ার সময় বলো তুমি বলো বললে সে আমরা বলছি সংস্কৃত হয়তো কিছু, সেটি পণ্ডিতজি মানে পণ্ডিত যে পড়াচ্ছে আমাদের সেদিকে ঘুমোচ্ছে, তখন আমাদের চোখে চোখে ইশারা হয়ে গেলো যে ঘুমোচ্ছে এটা দিয়ে না একটা কিছু, হ্যাঁ নরা বললেন কী হয়েছে কী হয়েছে কী হয়েছে ঠিক কি। স্কটিশ চার্চ কলেজে পড়তে পড়তেই মান্নাদের ভবিষ্যৎ সঙ্গীত জীবনের সূচনা হয়ে গেল। ডক্টর আরকুহার্ট ছিলেন আমাদের প্রিন্সিপাল, হি ওয়াজ এ স্কটসম্যান, যে তিনি আমার কাকাকে বলেছিলেন যখন কাকা বলে না কম্পিটিশনে গা হবে না, না না দুটো মেডেল পেয়ে তোমরা একটু খুব ই হয়ে যাবে না, তো আমার বন্ধুরা এই মানিক নন্দকিশোর সূর্যনারায়ণ তারা গিয়ে ডক্টর হারকুট বলে স্যার উই হ্যাভ গট এ ওয়ান্ডারফুল সিঙ্গার ইন আওয়ার মিডস্ট, ওয়াই উডন্ট সি পার্টিসিপেট ইন দিস কলেজ। কাকাকে ডক্টর হারকুট লিখেছিলেন যে ওয়াই উডন্ট ইউ অ্যালাউ ইউর নেভিউ টু পার্টিসিপেট অ্যান্ড ব্রিং সাম লরেলস টু দ্য কলেজ ইন দিস দ্যাট। কাকা বলে আচ্ছা ষড়যন্ত্র করেছো তোমরা, ঠিক আছে তোমরা হাতে তানপুর দিয়ে বলে রেয়াজ করো, এক মাস রেয়াজ করে তারপরে ইয়েস ইউ ক্যান এন্টার, তারপরে আমি এন্টার করেছিলাম এবং 3 বছর পর পর ফার্স্ট হয়েছিলাম। বাবাকে ভয় পেতে পারেনি, আমার বাবা খুব কট্টর লোক ছিলেন, শোনো হে তুমি কী গান করো, তুমি কেষ্টবাবুর মতো গান করতে পারবে, কোনো দিন পারবে না, তা পারবো না, নিজেই স্বীকার করতেন। ভালো কীর্তন টীর্তন জানো না, খালি আমি দাঁড়িয়ে আছি তুমি হাত ধরে আছো এইসব গান গাও, আমার হাসতে ভালো করে। 1942
কাকা কৃষ্ণচন্দ্রদের সহকারী হিসেবে বম্বে যাওয়ার সুযোগ এসে গেল। কাকা অন্ধ ছিলেন তো, কাকার সিগারেট, কাকা বলতেন যে মানে একটা সিগারেট জেলে দাও বাবা, তারপরে মানা একটা চা খাওয়ার বন্দোবস্ত করে দাও বাবা, এই মানা মানা বলতেন। আমার ডাকনাম ছিল মানা, তো সকলে ওখানে মানা থেকে মান্না করে দিল। জীবনের প্রথম প্লেব্যাক গাইলেন লক্ষ্মী প্রোডাকশনসের তমান্না ছবিতে এক এক কোয়াইট এজেড ভদ্র মহিলা তার নাতনিকে নিয়ে আমাদের স্টুডিওতে এলেন, আন্ধের স্টুডিওতে এসে বললেন যে আমার নাতনি খুব ভালো গান করে, শুনে দেখুন। বাড়ি ফুটফুটে মেয়ে, সুন্দর দেখতে, এই 12 বছর বয়সের উদ্ভব, তোর গান শুনে আমার খুব ভালো লাগলো, বেশ তুমি গাইবে। তো আমি গান শেখালাম তাকে, গানের প্রথম লাইন ছিল জাগো আই উষা, ওই গানের শেখালাম তাকে। সেই মেয়েটি খুব সুন্দর গাইল এবং সকলে মিলে তাকে নিয়ে খুব নাচানাচি করলো, এবং পরে সে সত্যি নাচানাচি করার মতোই গাইয়ে হয়ে উঠেছিল এবং অদ্ভুত আর্টিস্ট তৈরি হয়েছিল। তার নাম ছিল সুরাইয়া। তমান্নার কাজ প্রায় শেষ হবার সময় সিএম ত্রিবেদী কলকাতা থেকে প্রফুল্ল রায়কে নিয়ে গেলেন, ডাইরেক্টর প্রফুল্ল রায়, এবং তিনি মেরা গাঁও বলে একটা ছবি করতে আরম্ভ করলেন। কাকাই মিউজিক ডিরেক্টর এবং তার মিউজিক অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি, মিউজিক্যাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি কাজ করছিলাম। এই সময়ে খেমচাঁদ প্রকাশ, যিনি নীতিরাজ 2 নম্বরের মিউজিক ডিরেক্টর ছিলেন, তিনিও এলেন বোম্বেতে। তিনি কাকাকে বললেন যে কৃষ্ণবাবু ইয়ে মান্নাকে মুঝে দিয়ে দিজি, ও মেরা অ্যাসিস্ট্যান্ট বনকে কাম করেনি। তো আমি কাজ করতে আরম্ভ করলাম ওনার সঙ্গে। যতগুলি মিউজিক ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করেছি তাদের মধ্যে খেমচাঁদ প্রকাশ, হরিপ্রসন্ন দাস এবং আমার কাকা, এই 3 জায়গায় আমি কাজ করতাম এবং আমাকে মাইনে দেওয়া হতো 500 টাকা করে মাইনে মাসে। রামরাজ্যে ছবিতে এলো একক প্লেব্যাকের সুযোগ। রামরাজ্যে মে বাল্মীকি কা জো ক্যারেক্টার হ্যায় ও বদ্রী প্রসাদ কর রহে হ্যায় উনকে জবান পে 2-3 গানে হ্যায় ও গানে আপকো গানা পড়ে। প্রথম গান করলাম গই তু গই সীতা সতী তেরি অমর ভাবনা অমর রহি, প্রথম গান করি, এবং তাতেই খুব খুশি হয়ে তারা বললেন যে আপ তো বহুত আচ্ছা গায়া, তো আপকি যে আওয়াজ হ্যায় না এই আওয়াজ হাম মারাঠি মে চাতে হ্যাঁ। ভার্সন পিকচার্স হচ্ছিল হিন্দি এবং মারাঠিতে, তখন মারাঠিতে সব শুধু মিলিয়ে আমি 7 খানা গান করেছিলাম সেই রামরাজ্যেতে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্রেক অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার ইন বোম্বে। একটা স্ট্যাম্প লেগে গিয়েছিল যে ধার্মিক পিকচার হয় মান্নাকে বলাও। খেমচাঁদ প্রকাশ বাইরের একটা ছবি কাজ ছবিতে কাজ করছিলেন মিউজিক ডিরেক্টর হয়ে, উনি অসুস্থ হয়ে পড়েন। সেই ছবিতে 1টা গানই উনি সুর করেছিলেন, তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন ভীষণ, এবং ছবিটা আমাকে শেষ করতে হয়। তারপরে 7 খানা গান আমি সেই ছবির করলাম, এবং সেই ছবিটা এসব ধার্মিক ছবি। বিষ্ণু সিনেটনের মালিক যে ছিলেন তিনি ছবি করছিলেন শুকরম্ভা, শুকরম্ভাতে তিনি আমাকে মিউজিক ডিরেক্টর নিলেন আমাকে, এবং আমার সেটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, আমি শুকরম্ভাতে মিউজিক করলাম। দ্যাট বিকেম এ ভেরি ভেরি সাকসেসফুল মুভি। এইরকম করে আমি মিউজিক ডিরেকশন আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে 2-4টে গান এদিক ওদিক গাইতাম। যখনই কোনো মিউজিক ডিরেক্টর চাইতো যে মান্নাবাবুর আওয়াজ আমরা ইউজ করব, তখন আমি গাইতাম। কিন্তু ওই যে প্রথমে বলেছি কেউ আমাকে চিনত না, ওই খালি ক্যারেক্টারদের নাম থাকতো। প্রেমাদীপের জন্য আমি গান করেছি বিক্রমাদিত্য মে, সে গান বিকেম ভেরি বিগ হিটস, বাট দেন আমাকে কেউ ছিল না, বলে প্রেমাদীপ গান করেছে বিক্রমাদিত্যের মধ্যে। এই করতে করতে শচীন দা এলেন বোম্বেতে। একদিন সরস্বতীবাবু আমাকে ডেকে জিজ্ঞেস করলো, মান্না তুমি কর্তাকে অ্যাসিস্ট করবে? আমি শচীন কর্তার ফ্যান ছিলাম, এবং পরে যখন আমি কলেজে পড়তে আরম্ভ করলাম তখন
সচিনদার ওই গাওয়া গান, তুমি যে গিয়েছ বকুল বিচার পথে নিশিতে যাইও ফুল বলে, আর আমি ছিলাম একা বাসর জায়গায়, এই সমস্ত গান আমি কলেজ লাইফে গাইতাম। চান্স পেলাম যে সচিনদাকে অ্যাসিস্ট করবো, আমি বললাম হ্যাঁ করবো আমি অ্যাসিস্ট। মশাল ছবির যে ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন সচিন কর্তা, এবং হিমাংশু রায় দেবিকা রানী তখন ছিলেন বম্বে টকিজে, তখন প্রদীপজি লিখতেন গান এবং উনি মশালে আমাদের গান লিখছিলেন। প্রথম গান ওই দুনিয়াকে লোগো লো হিম্মত সে কাম, সচিনদা বললেন যে মান্না এটা তুই গুরুজির মতো গা, গুরুজি যেমন ওপেন থ্রোটেড গাইতেন ওরকম করে গা, তো গাইলাম ভালো হয়েছিল গান বেশ। তারপরে একটা গান হলো উপর গগন বিশাল নিচে গহরা পাতাল বীজ বিধরতি বাহ মের মালিক তুনে কিয়া কমাল, এই গান এত সুন্দর লিখেছিলেন প্রদীপজি, আর ওই রকম খোলা গলায় গান করা। আবার আমি গাইলাম ওই গান এবং ওই গানটা এত বড় একটা হিট হলো যে লোকে বললে ভাই কে, আশ্চর্য ব্যাপার, 1943-44 থেকে আমি গান করছি প্লেব্যাক সিঙ্গিং, কেউ আমার কথা জিজ্ঞাসা করেনি। ওই গানটা যখন বেরোলো তখন বলে কে সিঙ্গার। 1950 আলাপ হলো মালয়ালি কন্যা সুলোচনা কুমারণের সঙ্গে। এই মানুষটি ক্রমে হয়ে উঠলেন মান্নাদের জীবনের মূল প্রেরণা ও চালিকা শক্তি। ১৯৫৩ সালে তারা আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। একটা ফাংশনে প্রথম দেখা হয়, হি ওয়াজ কন্ডাক্টিং ইট, ইয়েস, সো ন্যাচারালি হি হ্যাড টু টিচ আস, আর সেরকম করে আরো কাছে এলাম আমরা, আর ভালোবাসতে আরম্ভ করলাম। অ্যান্ড দেন কিছুদিন অপেক্ষা করবার, এর মধ্যে আমার মা বাবা ট্রান্সফার টু ব্যাঙ্গালোর, তো আমি ওর সঙ্গে গেলাম। সো ফর 2 years উই ওয়ার অ্যাপার্ট, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট রাইটিং টু ইচ আদার এভরি ডে, রোজ চিঠি লিখতাম, ও লিখত, আর কখনো কখনো ও আসতো ব্যাঙ্গালোরে দেখা করতে। তারপর ব্যাঙ্গালোরেই আমাদের বিয়ে হলো, 2 বছর উই হ্যাড টু ওয়েট। ব্যাঙ্গালোরে বিয়ে হওয়ার পর বম্বে চলে এলাম, বাড়ি পেল। ইজ আ ওয়ান্ডারফুল হাজব্যান্ড, হি লেফট এভরিথিং দ্য ম্যানেজমেন্ট অফ দ্য হাউস টু মি, হি অনলি ডিভোটেড হিজ টাইম টু মিউজিক, অ্যান্ড ইউ নো হি গট প্রিটি বিজি আফটার দ্যাট। ওর সঙ্গে দেখা হবার পর থেকে মানে অন্য কোনো নাথিং ইন্টারেস্টেড মি, ইউ নো ইট ওয়াজ জাস্ট হি ওয়াজ ইন মাই থটস অল অ্যালং, অ্যান্ড উই ফেল প্যাশনেটলি ম্যাডলি ইন লাভ, সো ইউ ক্যান ইম্যাজিন দ্যাট ওয়াজ নাথিং ইন লাইফ, আই মিন ওয়ার্ক অ্যান্ড প্রফেশন অ্যান্ড অল দ্যাট আই ওয়াজন্ট ইন্টারেস্টেড ইন এনি মোর। I never wasted my time and searched for any other thing in life, never. Bishon ami dedicated person as a family man. Eke eke duti konnar pita holen Mannade, Shoroma ar Shumita. Bhore utlo tader sukher shongshar. Amar meye
Sun Microsystems এর একজন ডিরেক্টর হয়ে গেছে একজন She has made us very proud. Namaskar. I am the older daughter of two daughters of the great singer Manna Day. What do daughters who have been brought up like the prettiest flowers in a garden feel about a father as special as ours? Can words express the pride, devotion, respect and love we feel for him? The misty watercolor memories course through us. Daddy making sandcastles on the beach wearing a sun hat. Daddy making her to drool over tomato chutney for dinner. Daddy helping with history homework on a school night. Thank you, Daddy, for teaching us to love. We love you. আমার বউ খুব ভালো লাগে। সে রাধে বিলকুল all from all the world over সে সমস্ত জিনিস নিয়ে রাধে। খুব innovative জীবনটা full of discipline. I don't believe in taking life as it comes like that. No. প্রত্যেক জিনিসটা আমি পেছিয়ে করি, খাওয়া দাওয়া আমি পেছিয়ে করি, এভরিথিং উইদিন লিমিটস করি, আমি রেগুলার রেয়াজ করি। এখনো বিবন্ধ গেলেন ছবি করতে, পরিণত করতে একটা গান তৈরি হলো, চলি রাধে রানি আঁখিও মে পানি। গানটা একটা কীর্তন, কীর্তনাঙ্গের গান। আমাকে বিবন্ধ জিজ্ঞেস করি, মান্না ছবি দেখেছ? না বিমল দা, দেখি। কেন দেখে এসো? আমি গিয়েছিলাম দেখতে, কত আশা নিয়ে দেখ দেখবো বলছে, চলি রাধে রানি আঁখিও মে পানি। দেখি একটা বুড়ো দাড়িওয়ালা, একটা ইমাসিয়েটেড ফিগার, একটু ভেঙে নুয়ে পড়ছে, একটা একতলা নিয়ে, চলি রাধে রানি। আমি কী করে এরকম করলে, আমাকে দিয়ে কী করে গাওয়ালো এই লোকটার গান, কী করে ভাবলো যে আমার সঙ্গে এর গলা ম্যাচ করবে? গান হয়ে গেলো হিট, তারপর কিছু করবার নেই, তারপর আরেকটা স্ট্যাম্প লাগলো, এই গান এরকম যদি পুজো একটা বুড়ো যদি হয় তাহলে ভান্ডা দেখে দিয়ে গাও। সামনের বাড়িতে তখন গান্ডা পার্কে এপারে ওপারে, এদিকে মান্নাদা, ওদিকে রফি, তবে এ রফি সাহেব চালাও ঘড়ি বাড়িয়ে। আমি দর্জি পাড়ার ছেলে বুঝলি, বেড়াকে দেখাচ্ছি, যতবার ঘুড়ি একটা করে বাড়ছে রফি মানুষের খরচ করে কেটে দিচ্ছে। আর হল্লা ভারতভূষণের লিপে, যিনি এক ওস্তাদের সঙ্গে কম্পিট করছেন, শঙ্করজি বলে যে মান্নাদি আপ কমল কাসকে বা দিয়ে আমি গানা গানা ও কে নাম कंपटीशन का गाना है, ठीक है, कौन गाएंगे मेरे साथ कंपटीशन में, किसको हराना पड़ेगा मुझे, मैं तो हीरो के लिए गा रहा हूँ, अभी किसको हराना पड़ेगा? बोले हम लोग सोच रहे हैं कि भीमसेन जोशी से गवाएंगे। मैंने बोला भीमसेन जोशी, द ग्रेट भीमसेन जोशी। बोले उनके उनके साथ मुझे कंपटीशन में गाना पड़ेगा और हराना पड़ेगा उनको, हमसे होगा नहीं भैया, हमने हम सोच भी नहीं सकते। अभी तो बाड़ी गेलाम, खूब मनर मध्य एक उथाल पथाल चलचे, गए बो के बोलम চলো আমরা দিন পনেরোর জন্য পুনা চলে যাই, গানটা রেকর্ড হয়ে যাবে, তারপর আসবো এখন আমরা। সে বললে সেম অন ইউ, ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, তোমাকে গাইতেই হবে গান, এমনভাবে বললো আমাকে। আমি পরের দিন, তখন আমার কাছে টেলিফোনও ছিল না, আমি শঙ্করের কাছে গেলাম। আমরা শঙ্করজি ইয়ে মানে বহুত প্রবলেম পড় গিয়া হুম, মানে ভীমসেন জোশীকে সাথে গানা গানা কই আসান বাত নেই। বলে কে মান্নাজি আপ আপ গা সকতে হ্যাঁ, মানে কোশিশ করকে তো গা সকতা হুম, লেকিন আপকে দু দিন মে রেকর্ডিং হোনে বালি হ্যাঁ, মানে গা নেই সকতা। বলে আপ টাইম লিজিয়ে, আমি ঠিক আছে এক মহিনে টাইম দিজিয়ে, মুঝে গা মে এক মহিনে মে মানে রেয়াজ করকে তৈয়ার হয়ে যাওয়া, মানে জব বলুঙ্গা হ্যাঁ মানে রেডি হুম, তব আপ রেকর্ড কিজিয়ে। ঠিক আছে এসেই হোক, মানে গানা গায়া ভীমসেন জোশী খুদ বলা মান্নাজি আপ তো বহুত আচ্ছা ক্লাসিক্যাল গাতে হ্যাঁ। হিন্দি ছায়াছবির মুকুট হীন সম্রাট রাজ কাপুর
তার আবার শরীরে গান গাওয়ার জন্য মান্নাদেকে ডাকলেন। সেই থেকে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের শুরু। হঠাৎ শঙ্করের টেলিফোন এলো যে মান্নাজি আইয়ে যারা গানা রেডি হ্যাঁ, লপক ঝপক তু আরে বদলবা, সর কি খেতি সুখ রই হ্যা, বরস বরস তু কারে বদলবা। আমি ভাই ইয়ে কিরকা গানা হ্যাঁ, বলে ইসে আপকা ক্যা মতলব হ্যাঁ, আপ গাইয়ে তো সই গাল করল। সে এমন রেকর্ডিং হলো আমার মনে আছে মেনুকাতের স্টুডিওতে, মধ্যিখানে মাইক্রোফোন, আমি এখানে বসেছি, মিউজিশিয়ানরা ঘুরেছি, রাজ সাহেব সামনে বসে, লপক ঝপক তু আরে এই গান আরম্ভ হলো। আর সে কি কাণ্ড, সে রাজ সাহেব গাইছে এসব তো আছে বলছে, সর কি খেতি সুখ রহি হর কি খেতি সুখ রহি হরস বরস তু গার রাজ সাহেব আমাকে এইখানে এসে চুমুখে দিল, ক্যা গায়া আপনি, বাহ বাহ বাহ, বলে হামারে পিকচার মে হর পিকচার মে আপ গায়েঙ্গে। আমি তো একবার হাতে স্বর্গ পেয়ে গেলাম, যারপর দেখি আর ডাকে না আমাকে রাজ সাহেব, হঠাৎ একটা ডাকে ওই ইয়ে নহি হে নহি হে জিন্দগি, ওই আবারা ছবির গান গাইলাম, এবং দ্যাট ওয়াজ দি বিগিনিং। ওরা বুঝতে পারলো যে এই লোকটাকে দিয়ে অনেক কিছু গাওয়ানো যায়, এবং তখন একটা ছবি হচ্ছিল চোরি চোরি, রাজ সাহেব নার্গিসের ছবি, শুট শুনলাম, সুন্দর গান, ইয়ে রাত বিগি বিগি, এত সুন্দর বিউটিফুল সুর, একটা ডুয়েট। লতা এসেছে, শঙ্কর বললে মানাজি আওয়াজ আছি না, ঠিক আছে আওয়াজ আছে, তো রিহার্সাল কীজি, রিহার্সাল কিয়া, রিহার্সাল হয়ে গেল, দেখি গানে রেকর্ডিং হচ্ছে, কেউ কেউ দের কী হো রই, বলে আমি আমার চেটিয়ার সাহেব আ যায়ঙ্গে, ও মাদ্রাসে আ রে হ্যাঁ না, আজকে রেকর্ডিং হ্যাঁ। চেটিয়ার সাহেব এলেন, এসেই ঢুকেই বললেন, মুকেশ কী দাঁড়ায়, মুকেশ কী দাঁড়ায়, তো শঙ্কর বলে নেই ইয়ে মুকেশ নেই গা রে, ইয়ে মান্না ডে সাহেব গা রে হ্যাঁ, নেই 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 নেই, ইয়ে ক্যান্সেল কর দেও, আপ কোই অর ডেট রাখো, হাম মুকেশ কো টেলিফোন করেন, ভেবে দেখুন আমার একটা দি টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ, রাজ সাহেবের প্লেব্যাক আমি একটা রোম্যান্টিক গানেতে গলা দিচ্ছি, এবং আই ওয়াজ অল সেট টু সিং দ্য সং ফর রেকর্ডিং, সেখানে এসে ওই একটা লোক বললে যে না এ হবে না, বাট দেন আই ওয়াজ সেভ বাই রাজ সাহেব, রাজ সাহেব কে এসে বলে হ্যাঁ দাদা দাদা দের হো গিয়া, হ্যাঁ দাদা হো যায়, তো শঙ্কর বলে যে এসি এসি বাতে হ্যাঁ, আচ্ছা, তো রাজ সাহেব গেল ভিতরে গিয়ে চেটিয়ারের সঙ্গে কথা বললেন, কী কী বললেন জানি না, তারপর রাজ সাহেব আমাকে বলেছিলেন যে ভাই ইন লোক তো কুছ ভি নেই সমজতে হ্যাঁ, লেকিন সিরফ দে গো অন প্রম্পটিং পিপল ডু দিস ডু দ্যাট অ্যান্ড অল দ্যাট ইউ নো। লতা বলে যে দাদা মুঝে বহুত দুঃখ হো রা হ্যায় আপ ইয়ে ক্যা হো গিয়া, লেকিন আজ আপ জব রেকর্ডিং হো রহি হ্যায় এসা গাইয়ে আপ এসে গাইয়ে কি উনকে বোলনা বন্ধ হো যায়। হ্যাঁ চেটিয়ার সাহেব এলেন, এসে আমাকে এমব্রেস করে বললেন যে আপ ইতনা ইতনা আচ্ছা গাতে, ইউ সিং সো ওয়েল, আই নেভার হার্ড ইউ বিফোর দিস, বাট ইউ স্যাং ভেরি ওয়েল, ভেরি ওয়েল, আই লাইক ইট। I thanked God and I thanked Raj sir for it. That established me as a singer of even romantic songs. Pyar hua iqrar hua hai, pyar se phir kyun darta hai dil. Pyar hua iqrar hua hai, pyar se phir kyun darta hai dil. ওয়ে
रज भी तुझे मालूम नहीं तू अभी तक है हसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान सुने दिल वाला सीधी सी बात न मिर्च मसाला कह के रहेगा कहने वाला दिल का हाल सुने दिल वाला आज दिल का हाल सुने दिल वाला सीधी सी बात न मिर्च मसाला कह के रहेगा कहने वाला दिल का हाल सुने दिल वाला ए भाई दर देख के चलो आगे ही नहीं पीछे भी दाए ही नहीं बाए भी ऊपर ही नहीं नीचे भी अमर मुने আছে আমি যখন এই গানটা করি রাশিয়া মানুষ সামনে দাঁড়িয়ে উনি অ্যাক্টিং করেছিলেন I was inspired by that, and I sang that song. So, Juniyami, again, a national award winner. Mehmood, Amar Moneyachi, Ami Jokoni or Gan Kurichi, Shamne Boshtaktu. Ha, Kurichi Dektu. Ami Kiv have a Gan Kurchi, Kigra Kurchi, Shab Jinish Ye, or Picturation Koratu. Even Jeb have a Gan Kurichi, Shave have a lip tito. Perevahi, Dardi, Perevi, Etta Jib. এস্টাবলিশ করতে হবে যে একটা গাঁজা খোর গাইছে শরীর বলে যে একটা কেসে দিন না মানে একটা কেসে কেসে বললো ঠিক আছে হঠাৎ মনে পড়ে গেল নবদ্বীপ হালদারকে বাবাদের থিয়েটারের ম্যানেজার ছিলেন তো বাবার কাছে সাথে একদম উপরের ঘরে চলে যেত তা আমরা পিছনে পিছনে যেতাম কথা বল বলদা এই এই শোটা শুরুর জন্য বাবু এইটাই তো চাইছিলাম সেদিন রেকর্ডিংয়ের পর বাড়িতে গিয়েছি রাত্রির বোধহয় 11-12 হবে দেখি কে বেল দিচ্ছে দরজায় আমার বউ বলি এই এত রাত্রে কে বেল দেয় তুমি ভেবো না আমি দেখছি কে গিয়ে দেখি শ্রীরামচন্দ্র যে মিউজিক ডিরেক্টর টাওয়ারিং পার্সোনালিটি বড় খুব লম্বা লোক ছিল তো সে মালটাল খেয়ে মালাদা क्या बोल क्या खासा आपने वाह बोले हाथ शेक एंड कर नीचे नेमे चले गेल हमार जीवन धन्य हो गेछे ई किछु किछु म्यूजिक जे गान करे तारा जे की सब गान आमाके दिए करिएछे ना শরীর একবার একটা ছবিতে একটা মালয়ালম ছবিতে মিউজিক দিচ্ছে ছবির নাম চেমিন চেমিন মানে ছোট ছোট মাছ আহ কি বানিয়েছিল শরীর গানটা মানস মাইনে ভরু মধুরম মল্লি তরু নিন্নর পুবাড়ি তেরু সত্যি রোশন খুব ভালো মিউজিক ডিরেক্টর ছিলেন উনি তা আমাকে দিয়ে গাইছিলেন লাগা চুর নিমে ডাল ছোপাও করেছে ভারতীয় সঙ্গীত জগতে মান্না দে জাতীয় সংহতির এক উজ্জ্বল উদাহরণ কত না ভাষায় তিনি গান গেয়েছেন তার হিসেব নেই মারাঠি পাঞ্জাবি গুজরাটি তামিল কন্নড় তেলুগু ওড়িয়া অধি ভোজপুরি এমনকি টুলু ভাষাতেও তিনি গান গেয়েছেন আর সেই সব গান জনপ্রিয় হয়েছে আমার পার্সোনালি যেদিন থেকে আমি মারাঠিদের গান করার মধ্যে ইন্টারেস্ট নিতে আরম্ভ করলাম মারাঠিদের মধ্যে খুব ভালো গান বাজনা আছে পাঞ্জাবিদের হির হির মির্জা সাহেবা এদের যে ওদের ফোক মিউজিক এগুলো আমাকে ভীষণ নাড়া দেয় টুলু ল্যাঙ্গুয়েজে গান করেছি আমি টুলু থেকে ওই টুলু হচ্ছে সাউথনিয়ান তুলু বলে তুলু সে বম্বেতে এসে আপ আমার পিকচার মেয়ে গানা গানা পড়েগা আমি হ্যাঁ ভাই আমি তো গানে বলা হ্যাঁ গায়েঙ্গে জরুর বলিয়ে ক্যা গানা হ্যাঁ বলিয়ে কব্বালি হ্যাঁ কব্বালি কন সা কব্বালি সে যে একটা কথা বলে ইয়ে তো ভাই ইয়ে ইয়ে ইস ভাষায় আমরা গান সকতে ये हम नहीं गा सकते नहीं गा सकते बोले आप गा नहीं सकते आप तो कितने गाएंगे ये गाए वो गए हम नहीं भाई ये कोई
इसमें गाना गाली वाली होता है, गाना कैसे होगा? अभी तो फाजले भी कर बोलता हूँ, हाँ गाली देने के बोले गाली दे देंगे, लेकिन गाने में हम बोल नहीं सकते इसे। शेष पर तो गाय नाम सिट्ठुड़ी गान, 8 मिनट का गान से लिखे नहीं है, और टाइम देना पड़ा, 2 दिन टाइम दीजिए, मैं 2 दिन में रब्त कर लूँ फिर मैं गाऊँगा। गए नाम से गान हिट, कन्नड़ लैंग्वेज गान करी, हमें गुजराती गान गुजराती भाषा जो भाई बोलते पर ना क्यों बोलते पर करूँ शू हूँ फरू छू ऐ कविता करी ने मन भरी लो छू मड़े ना कोई मलदार पुनम न चंद्र ने उर्मा उतारी ने रमी लो छू ये ब्यूटीफुल सॉन्ग ब्यूटीफुल खुली पड़ेली प्रीत नो आरत कड़ी कड़ी ये जाने शरम नी मारी धरणी सोचित दे चुटकी छुले पागल हो जावे सिद्धि। আমরা গানের রিহার্সেল করছিলাম, গানের রিহার্সেল হয়ে গেল, তো শৈলেন্দ্র বললে যে দাদা বুচ বলে একজন জার্নালিস্ট ছিলেন গুজরাতি, বলে বুচ মারা গেল, ওর ওর স্ত্রী আর ছেলেদের যে একটা ট্রাবলে আছেন, আমাদের কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো করো, বলে আমরা একটা কমিটি করেছি, অ্যান্ড উই উইল হ্যাভ এ মিটিং ভেরি সুন, and we are going to raise some fund for him and we have halo loko ta ora dada amra ekta fund korchi amra kichu kichu contribute korchi eta fund kore tar pore shall go about it but apni kichu contribute korun shujinder shunei lungi ta batte batte upore bhitore chole gelo giye ghure eshe ekta ফ্রিজিডিয়ার থেকে একটা পান নিয়ে মুখে দিয়ে একটা জর্দা একটা গোল গোল জর্দা খেতেন খুব সুন্দর, সে মুখে দিয়ে এসে বললে শৈলেন তোমার মুখড়া বহুত আচ্ছা থা। শৈলেন মুখড়া কোথায় বললো বাবা রবি, তোমার মুখড়া বহুত আচ্ছা থা, অন্তরে মেয়ে যাকে সব গড়বড় কর দিয়া। ও বলে যে আমাদের বুচের জন্য করতে হবে মুখড়া, ওটা যখন বলেছে কন্ট্রিবিউট করতে হবে বলেছে হালদারি বেজে গেছে সব গড়বড় করে দিয়ে। অত্যন্ত মজার মানুষ, অত্যন্ত রসিক মানুষ, এবং একটা শিল্পীর যে এই পরিমিতি বোধ, এই কোনো পরিমিতি বোধ নেই। যখন যে আর্টিস্ট নতুন যে গাইছে যে ভালো গাইছে তাকে ভালো বলতে তার এতটুকু কণ্ঠাবোধ হতো না, কোনোদিন আমি দেখিনি। অপছন্দের জায়গাগুলো অশুনি, খারাপ সিরিয়াসলি বলেছেন কোনো সন্দেহ নেই, এই কোনো দুটো জায়গার মধ্যে কোনোদিনও কোনো যে একটা হিপোক্রেসি এই এই জায়গাটা তার স্থান পায়নি। এখানটা খুব সাচ্চা গড়ি ঘুঘটি খোলে রস আঁখিও মে ঘোলে কান ভরে চুপকে চুপকে বনি হারে অলবেলি বাকি বাকি চিত্র বড় আমি উল্লেখ করে জি আমার সব বলে কায় গৌরি তোরি গৌরি তোরি গৌরি তোরি বাকি বাকি চিত্র বড় আমি উল্লেখ করে জি আমার সব বলে। ওর মধ্যে যে মশাল রসল দেয়া হয়েছে সে মশালগুলো ছাড়া শুনলে মনে হবে একটা ক্লাসিক্যাল গান হচ্ছে, কিন্তু আমি এমনভাবে মশালগুলো দিতাম যাতে করে গানটা ভেরি ইন্টারেস্টিং হয়ে যেত এবং লাইটার ভেনেতে চলতো, ওই জন্যই গানগুলো হিট হতো। মেহমুদের একটা গান ইয়ে মঞ্জিল ছবিতে আরে হটো কাহে কো বনাও বতিয়া সচিন দা সুর করেছেন ওই যে যেমন খাঁ সাহেব গিয়েছে সেরকম করে গা, ওরকমগুলো গাইলে ওটা ঠিক একটু মনে হবে যে কমেডি সং কোনো গানই হোক তার মধ্যে একটুখানি ক্লাসিসিজম আমি দিয়ে দিতাম, এবং সেগুলো মিউজিক ডিরেক্টররা অ্যাপ্রুভ করতেন এবং আমাকে বলতেন মন্নাজি আপ গাইয়ে বাস। শচীন দেব বর্মন তিনি ফোন করলেন মাইনা চলে আয় একটা গান তুলতে, তো মানাদা গেলেন খুব আনন্দ করে গেছেন
যে সুচিন্দা গান গাইতে ডেকেছে, সুচিন্দা সুরে মানাদা গাইয়ে ওমা গানটান তুলিয়ে সুচিন্দা বললেন কাল সকালে রফি আইব, ওরে তুইলা দিবি, রফি গাইব। কেউ ভাবতে পারবে না এত বড় মাপের একটা শিল্পী সেটাকে সে হজম করে দিল। কিন্তু আমার জীবনে আমি অনেক শিল্পী দেখেছি এই পরিস্থিতিকে মেনে নেওয়ার মতো, কেবলমাত্র শচীন দেব বর্মনের প্রতি শ্রদ্ধাশীলতা থেকে এবং সঙ্গীতের পূজারী হিসেবে সেই মেনে নিতে পেরেছিলেন। এর দ্বারা তিনি নিজের থেকেও সঙ্গীতকে বেশি ভালোবেসেছেন, এটাই প্রমাণ দেয়। পঞ্চম ভয়ঙ্কর ট্যালেন্টেড ছেলে, আমি তো বলবো পঞ্চম ওয়াজ মোর ট্যালেন্টেড দ্যান ইজ ফাদার। একটা ভেরি ভেরি জিন্দাদিল একটা ছেলে ছিল, একটা ছটফট করতে গেল কি মানে কাজকর্মের মধ্যে একটা যেন ইলেকট্রিফাইং একটা ব্যাপার ছিল পঞ্চমের মধ্যে। ভেরি ভেরি নাইস। আয়ো কাহা সে ঘনশ্যাম, আপনি এটা কী করে বানালে পঞ্চম? ওই বাবা একটা কি গান বাজাচ্ছিল শুনলাম, ওর মুখড়াটা নিয়ে আমি বানিয়ে দিয়েছি। তুমি বাবার মুখটা নিয়ে বানিয়ে দিলে তো বাবা শুনলে কি বলবে? বাবাকে বুঝতে পেরেছে পড়াশালীর ছবির গান, গান তৈরি হয়ে গেল। পঞ্চম টেলিফোন করলো আমাকে, দাদা আসুন গান রেডি, আপনার আর কিশোর দার গান, মেহমুদের গান করছি, সে হচ্ছে সাউথ ইন্ডিয়ান সঙ্গীত টিচার, সাহেরা বানুকে গান শোনায়, গান শেখায়। নাচ না জানে আঙ্গন টেড়া, দরে দে 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 দে, নাচ না জানে আঙ্গন টেড়া 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 টেড, ওতে কিশোর বলছে এ টেড়ে সিধে হো যা রে সিধে হো যা, ওটা গানে তো ছিল না, কিশোর আরম্ভ করে দিলে। কি আরম্ভ করলো কিশোর, আমি তো অবাক, মানে এই লোকটাকে কিছুতে মারতে পারা যায় না, যে একটার একটা কিছু তিকড়ে মাঝি করবি করে গানটাকে নিজের দিকে টার্ন নিয়ে নিল। এত অদ্ভুত, এত ব্রিলিয়েন্ট, এত ভার্সেটাইল ছেলেও কিশোর। ইনকে এই বুরাই মে কহুঙ্গা কি ইনহোনে কবি নম্বর ওয়ান বননে কি কোশিশ নেই কি, ইয়ে কবি ইয়ে নেই বোলে কি মে নম্বর ওয়ান হো গয়া ওর ইয়ে হুঁ, আতে কাম করো, কাম করনে কে বাদ মে বলতা দাদা আচ্ছা হো গয়া, বলে ঠিক হুয়া, ক্যা কুছ নেই হ্যায়। And I have done something wonderful in my past life, that I have been able to associate myself with a person like Dada for 18 years. He's been like a father to me. Thank you, Dada. Kal kal chal chal madhukhat se girti pyaalon mein hala, sun run chun run chun chal vitaran karti madhu saati wala, बस आ पहुँचे दूर नहीं, बस आ पहुँचे दूर नहीं कुछ। আমরা যে বাড়ি ভিতর থাকি এটা শেষদা খুবই কষ্ট হতো, এটাই বলছি শেষদা চাইতেন যে আমরা সবসময় সবাই একসঙ্গে মিশি আনন্দ করি, আর আশা মাত্রই যাতে সবাই জড় হয়, আমাদের দমদমতেও ফ্যামিলি আছে, একসঙ্গে জড় হয়ে রান্না টান্না হলো, আর রান্না আমার হাজব্যান্ড করতেন, আর সবাই জড়ো হয়ে এসে একসঙ্গে খাওয়া, শেষদার যে কী আনন্দ হতো। এটা আমরা ছোটোবেলায় দেখেছি, কাকা এখানে আসা মানেই যে মায়েদের নিয়ে থিয়েটার যাওয়া, কোথাও একটা বেড়াতে যাওয়া, মানে একটা অন্যরকম মানুষ। সারাটি জমিনে যাবি, সারাটি জমিনে যাবি, বাংলা গানের জগতে আসা আসাটা একটা ভীষণ প্রবলেম্যাটিক ব্যাপার ছিল আমার জন্যে, কেননা এখানে তখন হেমন্তবাবুর নাম এত অত সুন্দর গাইতেন তিনি,
এবং তিনি প্লেব্যাক করতেন উত্তম কুমারের, এবং সারা বাংলাদেশ হেমন্তময় হয়েছিল তখন। সেখানে আমার এন্ট্রি পাওয়া মুশকিল ছিল, আমি সত্যি কথা বলছি। আমার গলা তো হেমন্ত বাবুর মতো অত রোম্যান্টিক গলা ছিল না। ভি শান্তারামের মারাঠি বাংলা ডাবল ভার্সন ছবি অমর ভূপালি মান্না দেকে দিল এক নতুন জন্ম। পাতখারা গান ছিল সে ছবিতে, গিয়েছিলাম সেই গানগুলো যখন এলো কলকাতায়, যারা মিউজিক ডিরেক্টর এবং যারা ভালো গান বাজনা শুনতে ভালোবাসত তারা শুনে বলেছিল যে কোন হাইয়ে। বাংলা ছবির জগৎ পেল এক জ্যোতির্ময় নক্ষত্রকে। সেইটি হবার পর একটা পরিচিতি তো হলো যে হ্যাঁ এই লোকটা ভালো গাইতে পারে। তখন আপ্রাণ চেষ্টা করছিলাম যে টু হ্যাভ এ ফুটিং ইন, কারণ আমার মা বলেছে তুই কি সব সবসময় হিন্দি গানই করবি, বাংলা গান করবি না। বাংলা চলচ্চিত্রে সুধীন দাশগুপ্তের সঙ্গীত পরিচালনায় প্রথম সুযোগ এল উত্তম কুমারের লিপে রোম্যান্টিক প্লেব্যাক করার। সুধীন দাশগুপ্ত কেম ইন্টু মাই লাইফ এবং তার ওই গান আমি করেছিলাম কে প্রথম কাছে এসেছি, আমি এবং লতা গিয়েছিলাম এবং দ্যাট বিকেম এ ভেরি বিগ হিট। তারপরে তো ডাক এলো ওই অনিল বাগচির সুরে আমি যে জলসা ঘরে আমি শশী টিভি জামিনী এই সমস্ত এইসব গান অসম্ভব জনপ্রিয় হলো সেই সরকার। এত যেমন সুরকার হিসেবে তেমনি অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের এইভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কোঅপারেশনটা নেক্সট প্রজন্মের জন্য অনবদ্য, ভাবা যায় না। মান্নার সঙ্গে যে কাজ করছি খুব তো অল্প কাজ, মান্নারা কিন্তু ওই মুখড়াটা কীভাবে উঠবে নামবে এটা একবারে হারমোনিয়াম বা অন্তরও মান্নাদের যে অন্তরটা এটাও আমি এইভাবে আসবো। আমি শিল্পী মান্না দেখে আমি বলতে পারি যে যার কাছ থেকে আমরা সব ধরনের গান পেয়েছি, শুধু তার জীবনে যে একটা দিকের গান তিনি করেছেন তা না, ডিফারেন্ট স্টাইলের গান, নানা দিকের গান তার কাছে আমরা পেয়েছি এবং আমরাও সাহস করে তাকে দিয়ে করিয়েছি। আমরা সুর করেছি এমন এমন গান, সব গান সত্যি উনি ছাড়া আর কাউকে দিয়ে ভাবা যায় না। তারপর চিরদিনের নচিত সুর, তুমি আমার চিরদিনের, আর ফুল পাখি বন্ধু আমার ছিল, মানুষ খুন হলে পরে, এই যে শুরু হলো ওরা। আমার মনে হয় যে রেকগনিশন আমি চাইছিলাম সেটা পাবার পর দ্যার ওয়াজ নো স্টপিং মি। হঠাৎ সন্ধ্যেবেলা আমরা বসে আড্ডা দিতে দিতে চা খেতে খেতে আমাকে গৌরী বললে যে মা একটু গান লিখছি সুর করুন না আপনি। আমি দেখি কী লিখছেন দেখি, কত দূরে আর নিয়ে যাবে বলো কোথায় পথে, ঠিকানা হারানো চরণের গতি হয় নাকি তো ক্লান্ত। খুব সুন্দর লিখেছে, গানটা শুরু করে ফেললাম। গৌরী বলে বাহ, আমি এই গানটা লতা গাইবে। আচ্ছা খুব ভালো কথা, উল্টো পেটে গিয়ে থাকবে। বলে আই ওয়াজ ডান্সিং উইথ মাই ডার্লিং on the day see the dir dal 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 di 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 লিখলো হায় হায় গো রাত যায় গো, এত সুন্দর লিখলো গৌরী। তার পরবর্তীর জন্য আমি গৌরীকে বললাম, গৌরী তখন লিখে দিল তীর ভাঙা ঢেউ আর নীল ভাঙা ঝড়, এরই মাঝে প্রেম তবু গড়ে খেলাঘর, তুমি আর টেকো না পিছু টেকো না, আমি বলে যাই আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ের মন। এই দুটো গান গাইলাম, সে দুটো গানও হিট হয়ে গেল। তারপরে কেন জানি আমাকে একটুখানি সাইড ট্র্যাক করে দিল গৌরী প্রসন্ন। তখন আমি HMBকে বললাম গান পাঠান আমাকে, আমি অন্য কারো গান করতে চাই। তখন ওরা শ্যামল গুপ্তর ওই গান পাঠালো, ও আমার মন যমুনা রঙে অঙ্গে ভাবতরঙ্গে কতই খেলা। এরকম
এই এই খণ্ডটুকু কেন এত ভালো লাগে, সে কি জীবনে প্রথম প্রেম এসেছে বলে। উনি আমাকে চিঠি লিখলেন যে আপনি কি আমার দেখা গান গাইবেন। আমি বললাম আপনার লেখা দুটো গান আমাকে পাঠিয়ে দিন, আমি চেষ্টা করে গাইব, দেখি যদি ভালো লাগে আমি সুর করব, সুর করে গাইব। পুলকের প্রথম গান গেয়েছিলাম, আমার না যদি থাকে সুর তোমার আছে কবিতা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। এত ভালো লেগেছিল আমি সুর করে গাইলাম, সে গান হয়ে হিট হয়ে গেল। সেই পুলকের সঙ্গে আমার শুরু হলো, পুলক গান লেখ, পুলকের গান লেখা আর আমার সুর, লোকে এত পছন্দ করেছে। আমি তো পুলককে তার জন্যে আমার কৃতজ্ঞতার সীমা নেই পুলকের কাছে। পুলক একদিন একটা গান লিখল, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে, কে লিখতে পারতো সব কথা, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে। একটা আদর্শ জীবন সঙ্গীত শিল্পী কিরম হতে হয় এটা ভবিষ্যতে। এইসব গানের সুর করে, সুর করতেও ভালো লাগতো আমার, গাইতেও ভালো লাগতো। এবং এই যে আরম্ভ হলো আমাদের জার্নি, শেষ হলো এসে কত গান যে পুলকের গেয়েছি আমি, আর অল হিস্ট্রি মেকিং সংস আছে। যেমন যেভাবে লিখেছেন আমি ঠিক সেই আপনার আপনার যে মুডে লেখা গান সেই মোডটাকে আমি ধরে ফেলেছি আমার সঙ্গে। এটাই একটা কারণ আমি খুঁজে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার জন্ম পয়লা মে, আমার জন্ম দোসরা মে, রাইট? আগে সুর তারপর কথা, বা সুর আর কথার এই মেলবন্ধন, এটা বোধ হয় হয়ে যায় বাংলা। কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালোবাসো তো। আমি যে গানটা যেদিন রেকর্ড করছি এইচএমবিতে, আমি বললাম যে হঠাৎ মা মা গো মা বলে চেঁচানো, একটা এর গৌরচন্দ্রিকা একটা কিছু ইন্ট্রোডাকশন দরকার, বলে কী হবে মানে কীরকম হবে। দুর্বাধিকা মাথা গর্ভধারণ পোষণ অতোহিত শ্লোকেষু নাস্তি মাতৃসমগুরু মা। আমার খুব খুব সুন্দর লাগছে মানে, তাহলে এই করছিলাম আমি। এগুলো আমাদের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং ছিল পুলকের মধ্যে আমার মধ্যে, যে উইস টু কমপ্লিমেন্ট ইচ আদার ইন আওয়ার থটস। সেই জন্যই আমার মনে হয় পুলক আর আমার যে কম্বিনেশন ছিল ইট প্রুভ টু বি ভেরি ভেরি টাচিং অ্যাট দি সেম টাইম, যার ফল লোকে সব তারা বিচার করুন, তারা বলবে যে হ্যাঁ। সেই জন্যই পুলক লিখত তুমি সুর আমি কথা। এবং আরো একটা কথা আছে, সেটা যখন এই গানটা যেদিন টেকিং হয় NT1-এ, সেটা শীতকাল ছিল, নভেম্বর মাস ছিল, সেখানে আকাশে মেঘের কোনো ব্যাপারই ছিল না, কিন্তু যখন উনি গানটা মানে শেষ করছেন সেই সময় বৃষ্টি এসে থাকে, তো উনি তখন এমনি এসে বলেছিলেন যে নিশ্চয়ই আগে কবিতাটা ঠিকভাবে লেগেছে, তাই জন্য হঠাৎ তিনি শীতকালে বৃষ্টি এসে গেল। রেডিওতে কথাটা উর্দু কোনো কাওয়ালি বাবা উর্দু তো জানে না, ওনাকে জিজ্ঞেস করেছে যে এই যে গানটা মানে মানে, তখন বাবা বলে যে মানে হলো যে কার ঘাড়ে কটা মাথা আছে যে আমায় পাগল বলে। হ্যাঁ, তুমি যদি পাগল বলো তাহলে ঠিক, ব্যাস ওই দুটো লাইন দিই, তারপরেই বাবা সেটাকে যখন কেউ আমাকে পাগল বলে। উনি একজন গীতিকারের কাছ থেকে কিভাবে একটা ভালো লিরিক্স বের করে নিতে হয় সেটা বারবার ওনার কাছে শিখেছি। গায়ক মান্না দে ছিও, জি মান্না দে আমার কাছে অনেক অনেক
দু তিনজন আর্টিস্ট আছে যাদের জন্য গান করে আমি ধন্য হয়ে গেছি। উত্তম কুমার চ্যাটার্জি প্রত্যেক জিনিসটার প্রত্যেক ডিটেলটা মানে দিতেন। আমি তো বলছি আমার জীবনের মস্ত বড় একটা পাওয়া ওনার জন্য গান করা। সত্যি ওরকম আর্টিস্ট জন্মাবে ওরা। সৌমিত্রবাবু ইজ সাচ এ ফাইন আর্টিস্ট। সৌমিত্রবাবুর ব্যাপারে যখন সুধীরের একটা গান ছিল, আগুন লেগেছে 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 আগুন, দিম তারা তারা আয় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সব করে প্রচন্ড পাপ প্রচন্ড তাপ কাণ্ড বাব্বা ইউ জ্বলে পুলে যা। তারপরে ন্যাচারালি ওরকম গান পেলে আমি ওদের মশলা দিতে আরম্ভ করি, এদিক থেকে ওরকম সবিত্র ওমলা এসব করবেন আমি আমি করতে পারবো না, এসব করতে ওরা করতে পারবে না, আপনাকে করতেই হবে। জীবনে কি পাবো না বলেছি যে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না পড়ছো না, জীবনে কি পাবো না বলেছি সে ভাবো না। সৌমিত্রবাবুর ওর মতো একটা সিরিয়াস লোক এসব করেছেন তো উনি, করে তো দেখিয়ে দিয়েছেন। তবে মান্না একটা সব থেকে বড় গুণ যেটা সেটা হচ্ছে যে বহু রকমের গান, বহু রকমের একটু রাগাস্থিত গানে ও দক্ষতাটা বেশি প্রকাশ পায় হয়তো, এসব গানের মধ্যে একটু রাগি বা ক্লাসিসিজমের ছোঁয়া আছে, কিন্তু এমনি সাধারণ মাপের যে কাব্যসঙ্গীত যে লিরিক্যাল বাংলা গানের দার্শনিক গানের যে ধারা বলেছে সেখানেও তিনি অসামান্য করতে গান। মান্নাদা আমার সঙ্গে প্রথম আলাপ হবার পরে আমি ওরকম মানুষ সত্যি সঙ্গীত জগতে খুব কম দেখেছি যে অন্যের গুণকে এত প্রশংসা করতে পারেন। অন্যের অন্য একজন গুণীকে প্রশংসা করার জন্য তো আলাদা আর একটা মন দরকার হয়, সেটা ওনার ভীষণভাবে আছে। রাধু ছিল একটা জাদুকর, তবলার জাদুকর, ওর এত রসিক লোক ছিল যে কোনো গান আরম্ভ করলে গানের মধ্যে ঢুকে যেত, তাকে বলতে হতো না এরম করে বাজান কি ওরম করে, সে গানের সুর শুনে বুঝতে পারছে কীভাবে বাজাতে। সেই জন্যই আমাকে আর পরিশ্রম করতে হতো না, যেমন অন্য মিউজিশিয়ানদেরকে নিয়ে বসে রিহার্সাল করতে হয়, দাদুবাবুকে নিয়ে সেরকম কিছু করতে হতো না। দাদুবাবু একবার দুবার শুনি ইজ টু বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি হোল থিং। এত রকম গান গাইলেও রবীন্দ্রনাথের গান তার প্রাণ। রবীন্দ্রসঙ্গীত আমার জীবন। আমি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের সুর ভিতরে আমার ভীষণ নাড়া দেয়। মধুর তোমার সে যে না পাই ওগো, রবীন্দ্রনাথের প্রভাব অনেক আছে, অনেক কিছু রবীন্দ্রনাথের প্রভাব তার মধ্যে আছে। এবং এসেও পরে সময় সময় আমার স্ত্রীও আমাকে বলেছে এটা তুমি রবীন্দ্রনাথের গান থেকে চুরি করেছো। আমার পার্সোনালি মনে হয় মিউজিক ক্যান ডু ওয়ান্ডার্স ইন দিস ওয়ার্ল্ড। মিউজিকের মধ্যে অ্যাটলিস্ট মনের শান্তি তো পাওয়া যায়, মিউজিক শুনলে মনটা রিসেপটিভ মন, মন একটা কেউ গাইছে সেটা রিসিভ করা, হ্যাঁ ওইটা ধরতে, এটা অত্যন্ত বড় জিনিস একটা। যারা ভালোভাবে গান বাজনা শিখতে চায় তারা যদি ফলো করে আমার পাথ, আমার আমার যে মিউজিক্যাল জার্নি, এইটি যদি তারা ফলো করে কিছু লাভ করে আই উইল বি গ্র্যাটিফাইড। অন্ধ পরাণ খুঁজেছে তাহারে, অন্ধ পরাণ খুঁজেছে সমঝতা হুম কি মানে গানে কে লিয়ে পেদা হুয়া থা, জব তক মেরা আখরি সাঁস তক মে গাতা রহুঙ্গা। বহুত বহুত ধন্যবাদ আপ লোগো, নমস্কার। কি এই হচ্ছে মান্নাদ, জেনারেশন আফটার জেনারেশন মানুষ ওর গান শুনবে মুগ্ধ হবে, এত সুন্দর গান কি তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট, ইয়েস মাই ডিয়ার। উত্তরো ভাই করুক শাসন, জাত ঘুচে যাও।
সবুজ আসর শেষ বেলা তার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো না জীবনা শেষ পাতা গো শাখায় তুমি থাকো পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা তোমার আমার কথা ওই পাতাটাই অমর হবে আনন্দ আর ব্যথা বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে উঠব তখন বসন্ত দিন আসবে তখন ফুল হয়ে রায় উঠব তখন হিমের রাতে দুঃখ তোমার ভূষণ করে থাকো না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলাম আমি ছিলে তুমি ছিলাম আমি চিহ্নটি তার রাখো